পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রান্তিক মানুষ অনির্বাচিত আর কর্তৃত্ববাদী শব্দ চেনে না, তাদের ভাবনা জীবন ও জীবিকা, সেদিকেই নজর বর্তমান সরকারের। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কর্তৃত্বপরায়ণ শক্তি ক্ষমতায় থাকায় সক্ষমতায় পিছিয়ে বাংলাদেশ। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত জাতীয় বাজেট এবং অর্থনীতির গতিধারা বিষয়ক আলোচনায় এসব কথা বলেন তারা। আলোচনায় দুজনের বক্তব্যেই বাজেট ছাপিয়ে জায়গা করে নেয় পদ্মা সেতু। আমি খসরু বলেন, সরকার পদ্মা সেতুতে খরচ বাড়িয়েছে, দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। জবাবে পরিকল্পনা মন্ত্রী বলেন, সরকারের মানসিকতা বুঝতে হবে, বর্তমান সময়ে বাংলাদেশের সক্ষমতা বহুগুণ বেড়েছে। ক্রেডিট গ্রোথ বাড়ার উপর দিয়ে বলা হচ্ছে ইন্ডাস্ট্রি গ্রোথ হয়েছে। আমি যে লোকাল